Hello viewers, Assalamu alaikum. Welcome back to Usha's Good Life channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে KFC স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় দেখে নেই। প্রথমেই আমি বাটার মিল্ক তৈরি করার জন্য হাফ কাপ দুধের মধ্যে 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে দেব এবং প্রায় আধ ঘন্টার জন্য একটি জায়গায় ঢেকে রেখে দেব। এবার একটি বোলে আমি 6টি লেগ পিস নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লেগ পিসগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এখানে 1 চা চামচ করে মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব স্বাদমতো লবণ। এবার এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার এখানে আমি তৈরি করে রাখা বাটার মিল্ক দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটি লেগ পিসের ভেতরে মশলা ভালোভাবে ঢুকতে পারে। আমি প্রায় 4 ঘন্টার জন্য চিকেনগুলোকে রেখে দেব। এবার একটি প্লেটে আমি 1/2 কাপ পরিমাণ ময়দার সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। এবার 3টি উপকরণকে আমি মিশিয়ে নিচ্ছি। একটি বোলে আমি ডিম ফেটিয়ে নিয়েছি। এবার প্রায় 4 ঘন্টা পর আমি চিকেনগুলোকে বের করে নিয়েছি। এবার আমি ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি। এবার একটি একটি করে চিকেন নিয়ে আমি ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন চিকেনের এপিটোপিটে ভালোভাবে ময়দার মিশ্রণটি লেগে যায়। এবার চিকেনটাকে আমি ডিমে ডুবিয়ে নিচ্ছি। ডিমে ডোবানো হয়ে গেলে আমি আবার ময়দার মিশ্রণে চিকেনটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলোই করে নেব। এবার একটি প্যানে পর্যাপ্ত তেল নিয়েছি। তেল গরম হয়ে এলে এবার এখানে একটি একটি করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। বাদামি রং না আসা পর্যন্ত আমি এপিটোপিট ঘুরিয়ে চিকেনগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নেব। চিকেনগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে, যেন এর ভেতরটা পর্যন্ত সেদ্ধ হয়। আমার চিকেন ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেলেন কিভাবে খুব সহজে ঘরে বসে KFC স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করা যায়। বাহিরের চিকেন ফ্রাইয়ের চেয়ে ঘরে তৈরি চিকেন ফ্রাইগুলো বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা চাইলেই খুব সহজে ঘরে বসে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।